দিনাজপুরের ফুলবাড়ি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে নানা আয়োজনে। শনিবার সকাল থেকে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, নাচ, গান ও শতবর্ষ ম্যুরাল উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়। শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ি পৌর মেয়র মোহাম্মদ মাহমুদ আলম লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। ¶¶